গোটা প্যারিস যখন অলিম্পিকের সাত সাজ রবে মত্ত উদ্বোধনী অনুষ্ঠানের কয়েক ঘন্টা আগে দেশটির দ্রুতগতির রেল নেটওয়ার্কে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা এতে ক্ষতিগ্রস্ত হয় তিনটি অঞ্চলের রেললাইন ভোগান্তিতে পড়েন আট লাখেরও বেশি যাত্রী ফ্রান্সের পুলিশ এই ঘটনাকে অপরাধমূলক কর্মকাণ্ড হিসেবে চিহ্নিত করে অলিম্পিকের সঙ্গে এর সম্পর্ক আছে কি না তা নিয়ে তদন্ত চলছে বলে জানালেও এরই মধ্যে বিস্ফোরক দাবি করে বসেছে ইসরায়েল তেল আবিবের দাবি ফ্রান্সে সিরিজ হামলার পেছনে হাত রয়েছে ইরানের ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর কাজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেন পূর্ব পরিকল্পিতভাবে প্যারিসের রেললাইনে অগ্নিসংযোগ করেছে ইরান অলিম্পিক ঘিরে এ ধরনের কোনো নাশকতামূলক ঘটনা ঘটতে পারে বলে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীকে আগে সতর্ক করা হয়েছিল বলেও দাবি করেন তিনি বলেন ইসরায়েলি কর্মকর্তা ও খেলোয়াড়রা ইরানের মূল টার্গেট অলিম্পিক ঘিরে তেহরান আরও সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাতে পারে বলেও দাবি করেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী সেজন্য নিরাপত্তা জোরদারে ফরাসি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান কাজ এরই মধ্যে দ্রুতগতির রেললাইনে হামলার পর দেশব্যাপী নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে ফ্রান্স সাদিয়া তাসনিম সময় সংবাদ